আসসালামু আলাইকুম। শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল এন্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে আপনাদের সকলকে স্বাগত। কেমন আছেন বাবুরা? নিশ্চয়ই ভালো আছেন না? আমি আপনাদের খালেদা আক্তার বিলকিস ম্যাডাম, নার্সারি শ্রেণীর শিক্ষক। ভালো আছেন তো না? আমরা কি করব আজকে? আমরা যে শীট করব বা আজকের যে বার, সেই বারটাও আপনাদের মনে করিয়ে দিব। তার আগে আমরা একটি ছড়া করব। কি করব? আমরা প্রতিদিনের মতো একটি ছড়া করে নিব। আজকের ছড়ার নাম হলো বিশ্বময়। আজকের ছড়ার নাম কি বললাম? বিশ্বময়। খোকন খোকন রেখো না, ঘরে বেঁধে রেখো না, খোকন এখন ছোট্ট নয়, ঘুরবে সারা বিশ্বময়। করেছেন না আপনারা প্রত্যেকে আমার সাথে সাথে? তাহলে আসেন, আজকের তারিখ কত? আজকে হলো 27 তারিখ, আর হচ্ছে বার হলো রবিবার। তাহলে আমরা কিন্তু বার শিখছি, আপনারা খেয়াল করছেন? আমি শনিবার শিখলাম, রবিবার, তারপরে হবে সোমবার, এইভাবে করে করে আমরা সপ্তাহে 7 দিনের যে নামগুলো আবার রিভিউ করব, আবার বলবো এবং আবার মনে মনে করার চেষ্টা করব। ঠিক আছে? আচ্ছা, আজকের যে শীটটি আছে সেটা হাতে নিয়ে নেন এবং আসেন আমরা শব্দগুলো লিখি। কি কি শব্দ আছে আজকে আমরা দেখেন, নিচের বর্ণগুলো দিয়ে একটি করে শব্দ গঠন করুন। আপনাদের প্রথমেই বলেছিলাম আমরা কিন্তু ব্যঞ্জন বর্ণ দিয়ে শব্দগুলো লিখছি। আজকে দেখেন যে তিনটি লিখবো সেটা লেখা হয়ে গেলে বা শেখা হয়ে গেলে আমাদের ব্যঞ্জন বর্ণ দিয়ে শব্দ কিন্তু কমপ্লিট হয়ে যাবে, তাই না? এটা হচ্ছে কি, অনুস্বার, বিসর্গ আর হচ্ছে চন্দ্রবিন্দু, তাই তো? কি কি আছে? অনুস্বার, বিসর্গ আর হলো চন্দ্রবিন্দু। তাহলে অনুস্বার দিয়ে কি লিখবো? হংস। অনুস্বার দিয়ে কি লিখবো? হংস। হ আমরা দেখি, হ অনুস্বার দন্ত স, হংস। ঠিক আছে? বিসর্গতে কি লিখবো? বিসর্গতে দুঃখ, দয়রস্যু, দয়রস্যু বিসর্গ আর হচ্ছে খ, দুঃখ। চন্দ্রবিন্দুতে কি লিখবো? চন্দ্রবিন্দুতে লিখবো চা, চ লিখে একটা চন্দ্রবিন্দু দিব, তারপরে আকার দ, চাঁদ। তাহলে আমরা লিখে ফেললাম, তাই না? এবার আমরা পড়ি, দেখেন আমি আবার বলছি, অনুস্বারে হংস, বিসর্গতে দুঃখ, চন্দ্রবিন্দুতে চাঁদ। এবার আবার বানান করি, দেখেন তো হংস বানান কি হবে? হ অনুস্বার দন্ত স, হংস। হ অনুস্বার দন্ত স, হংস। হ অনুস্বার দন্ত স, হংস। দুঃখ, দয়রস্য, বিসর্গ, খ, দুঃখ, দয়রস্য, বিসর্গ, খ, দুঃখ। চা, জয়চন্দ্রবিন্দ্র আকার দ, চা, জয়চন্দ্রবিন্দ্র আকার দ, চা। এভাবে করে করে আমরা বানানগুলো মনে করার চেষ্টা করব। দুই নম্বর কি আছে? আগের বর্ণ লিখুন। আগের বর্ণ, আমরা পরের বর্ণ লিখেছিলাম, এবার আগের বর্ণ লিখব, চ। এই বর্ণটা কি? চ। চয়ের আগে কি হবে লিখবো? দন্তর ম, তার আগেরটা লিখবো, এবং মূর্ধন্য স, তার আগের বর্ণটা লিখবো। ঠিক আছে? চ, চয়ের আগের বর্ণটা কি হবে? উ। চয়ের আগের বর্ণটা হবে উ, চ, উ, চ। দন্ত ন, দন্ত নয়ের আগে কি হবে? ধ, দন্ত ন, ধ, দন্ত ন। আপনাদের যদি খুব বেশি সমস্যা হয় তাহলে আপনারা ত থেকে পড়বেন, ত, থ, দ, ধ, দন্ত ন, এইভাবে করে করে, তাহলে দেখবেন আপনাদের ধরতে সমস্যা হবে না। এটা আছে কি? মূর্ধন্য স। মূর্ধন্য স এর আগেরটা কি হবে? তালব্য স, তালব্য স, তালব্য স, তারপরের বর্ণটা হলো মূর্ধন্য স। এভাবে করে আমরা দেখেন আগের বর্ণটা লিখে ফেললাম। এবার তিন নম্বর কি? আপনার জানা যে কোনো দুইটি পশুর নাম। আমরা কিন্তু পশুর নাম শিখেছি, বাঘ শিখেছি, সিংহ শিখেছি, হরিণ কিন্তু আছে আমরা শিখেছি, হাতি শিখেছি, অনেকগুলো শিখেছি, তাই না? তাহলে আমরা এখানে কিন্তু কি বলেছিলাম? যে হিংস্র লিখব। তাহলে হিংস্র দুইটি পশুর নাম, এখানে লিখব বাঘ, ব আকার, ঘ বাঘ, আরেকটা লিখব সিংহ, দন্ত স্বয়ের অশ্বই, অনুস্বার হ। আমরা কি লিখলাম? বাঘ লিখলাম, সিংহ লিখলাম, দুইটি পশুর নাম। আমরা কি বলেছি? পশুর নাম লিখব, হিংস্র দুইটি পশুর নাম লিখব, তাই না? এখন আমরা বানান করে বলি, ব আকার ঘ বাঘ, ব আকার ঘ বাঘ, সিংহ, দন্ত স্বয়ের অশ্বই, অনুস্বার হ, সিংহ, দন্ত স্বয়ের অশ্বই, অনুস্বার হ, সিংহ,
তাহলে আমাদের কিন্তু 1 2 3 করে লিখে ফেললাম আমরা। 4 নম্বরে কি আছে? ছবি চিনে নিচে ফাঁকা ঘরে সঠিক শব্দ লিখুন। আমরা আগে ছবিগুলো চেনার চেষ্টা করি, বৃষ্টি হচ্ছে তাই না? বৃষ্টি কখন হয়? আষাঢ় মাসে। তাহলে আমরা এখানে কি লিখব? আষাঢ়। এটা কি পাখি? ময়না। তারপরে এটা কে? একজন লোক দেখা যাচ্ছে তাই তো? সৎ। আপনাদের বইতে দেখবেন সৎ লোকের জয় হয়, সেখানে এই ধরনের একটি ছবি দেওয়া আছে। এখানে কি হবে? আষাঢ়। আ মূর্ধন্য স্বরে আকার ঢয় শূন্য র, আষাঢ়। এবার কি হবে? ময়না। ম অন্তস্থ অ দন্ত নয় আকার, ময়না। তারপরে কি বললাম? সৎ। সৎ কি হবে? দন্ত স খণ্ড ত, সৎ। সৎ লোকের কি হয়? জয় হয়। এবার আসেন আমরা আবার একটু বানান করে করে পড়ি এই শব্দগুলো। স্বরে আ, স্বরে আ মধ্যন সয়াকার ঢয় শূন্য র, আশা। স্বরে আ মধ্যন সয়াকার ঢয় শূন্য র, আশা। ময়না। ম অন্তস্থ দন্ত নয় আকার, ময়না। ম অন্তস্থ অ দন্ত নয় আকার, ময়না। ম অন্তস্থ অ দন্ত নয় আকার, ময়না। সৎ দন্ত স খণ্ড ত, সৎ দন্ত স খণ্ড ত, সৎ দন্ত স খণ্ড ত, সৎ। হয়ে গেল না? এবার 5 নম্বর। 5 নম্বর কি আছে? ফাঁকা ঘর পূরণ করুন। এই যে ফাঁকা ঘরগুলো দেখতে পাচ্ছি, এই ফাঁকা ঘরগুলো এখন আমরা পূরণ করব। কি আছে প্রথমটা? বাংলা বর্ণমালায় মোট বর্ণ। বাংলা বর্ণমালায় মোট বর্ণ কতটি? 50টি। মোট বর্ণ 50টি। একটা 5 লিখব, তারপর একটা শূন্য দিব, 50টি। পূর্ণমাত্রা যুক্ত বর্ণ কতটি? মনে আছে কারো? 32টি, তাই না? 32টি। অর্ধমাত্রা, অর্ধমাত্রাযুক্ত বর্ণ 8টি। অর্ধমাত্রাযুক্ত বর্ণ 8টি। আর মাত্রাহীন কতটি হবে? 10টি। মাত্রাহীন 10টি। আপনারা মনে করতে পারলেন? তাহলে কি হবে? আরো একবার একটু পড়ি। মোট বর্ণ, এখানে কিন্তু স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণ মিলে, ঠিক আছে? বাংলা বর্ণমালায় মোট বর্ণ 50টি, পূর্ণমাত্রাযুক্ত বর্ণ 32টি, অর্ধমাত্রাযুক্ত বর্ণ 8টি, মাত্রাহীন বর্ণ 10টি। এটা কিন্তু আমরা সবসময় পড়াশোনা করব, চর্চা করব এবং মুখস্থ করে ফেলব। এবার আমাদের লিখার মৌখিকের কি বিষয় আছে দেখি আমরা আজকের শীটে। মৌখিক কি কি আছে? এক নম্বরে আছে নিচের বর্ণগুলো দিয়ে একটি করে শব্দ ও ছড়া বলুন, একটি করে শব্দ ও ছড়া বলুন। অনুসার, বিসর্গ, চন্দ্রবিন্দু, এই বর্ণ তিনটি দিয়ে কিন্তু আমরা শব্দ লিখেছি তাই না? এখন এগুলো দিয়ে আমরা ছড়াগুলো শিখে নিই। অনুসারতে হংস, অনুসারতে হংস, হংস ভাসে দিঘির জলে, হংস ভাসে দিঘির জলে। বিসর্গতে কি হবে? দুঃখ। বিসর্গতে কি হবে? দুঃখ। দুঃখ আসে অলস হলে, দুঃখ আসে অলস হলে। চন্দ্রবিন্দুতে চাঁদ, চন্দ্রবিন্দুতে চাঁদ, চাঁদের আলোয় খোকা খেলে, চাঁদের আলোয় খোকা খেলে। এই যে আমাদের শব্দ, শব্দ আবার পড়ে ফেললাম, ছড়াও পড়ে ফেললাম, এবার কি করব? এবার আসছে দেখেন 2 নম্বরে, বাংলার শেষ 6 মাসের নাম বলুন। বাংলায় কিন্তু 12 মাস, প্রথমেই বলেছি প্রথম 6 মাসের নাম কিন্তু আমরা শিখে গেছি। এবার আজকে শিখব শেষ 6 মাসের নাম কি কি হবে। কার্তিক, অগ্রহায়ণ, পৌষ, মাঘ, ফাল্গুন ও চৈত্র। আরেকবার বলি, আরো একবার আপনারা লক্ষ্য করেন, কার্তিক, অগ্রহায়ণ, পৌষ, মাঘ, ফাল্গুন ও চৈত্র। তাহলে প্রত্যেকে নিশ্চয়ই আমার সাথে সাথে লিখেছেন এবং পড়েছেন। আচ্ছা বাবুরা, তাহলে আমরা এখানে কি পড়লাম? শেষ 6 মাসের নামগুলো পড়লাম। আসুন আমরা প্রত্যেকে একদম প্রথম থেকে বাংলায় যে 12 মাসের নাম আছে সেই মাসের নামগুলো একবার হচ্ছে সুন্দর করে পড়ে নিই। 12টি মাসের নাম কি কি হবে? প্রথম হলো বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, অগ্রহায়ণ, পৌষ, মাঘ, ফাল্গুন ও চৈত্র। এইভাবে করে করে আমরা প্রত্যেককে সুন্দর করে করে পড়ব এবং বলব, ঠিক আছে? পড়েন আবার সাথে সাথে, আপনারা পড়েন তো দেখি। বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, অগ্রহায়ণ, পৌষ, মাঘ, ফাল্গুন ও চৈত্র। তাহলে 12টি হয়ে গেল না? এইভাবে করে করে আমরা কিন্তু শিখে নিব। আপনারা প্রত্যেককেই ভালো থাকবেন,
বাসায় থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন এবং সবসময় পুষ্টিকর খাবার খাবেন, ফলমূল খাবেন, দুধ ডিম খাবেন, সেই সাথে আব্বু আম্মু যে কথাগুলো বলে সবসময় মেনে চলার চেষ্টা করবেন। ধন্যবাদ আপনাদের সকলকে। আসসালামু আলাইকুম।